হেমে কাডু চকু, পেটত ভোক, রাজপথ জনশূন্য যদিও ভোকর তারণাত ফুটপাথত ভিক্ষা খুঁজিছে এই সকল লোকে। করোনা সংক্রমণ রোধর বাবে দেশত 3 মেলৈ লকডাউন। এই লকডাউনের সময়ত বন্ধ দোকান পোহার, পূর্বর দরে জনসাধারণের সমাগম নাই রাজপথত, যার ফলত একাংশ মগনিয়ায় অনাহারে দিন কটাবলগিয়া হয়েছে প্রতিদিনে। এই দৃশ্য সদাব্যস্ত চানমারি উরণিয়া সেতুর তলত। এনেদরে ভিক্ষার বাবেই ওলাই আহিছে এহাল বৃদ্ধ দম্পতি। বৃদ্ধজনে চকুরে নেদেখে, বৃদ্ধা পত্নীয়ে কানেরে নুশুনে, পোহপাল দিবলৈ কোনো সন্তান নাই এওঁলোকৰ। সেয়ে পেটৰ তাৰণাত ভিক্ষাৰ বাবে ওলাই আহিছে এনেদৰে, কিন্তু শূন্য ভিক্ষা পাত্ৰ। বহুদিন ধৰি উদৰ পুৰাই খাবলৈ পোৱা নাই এইসকলে। চকু পানীৰে দুচকু জীপাল, জনসমাগম শূন্য বাবেই এওঁলোকক ভিক্ষা দিবলৈও কোনো নাই। উল্লেখ যে বহাগৰ প্ৰথম দিনটোতেই খাবলৈ নাপাই মৃত্যুক সাবতি লৈছিল ধৰ্মেন্দ্ৰ ডেকাই। উল্লেখ যে সমাজ কল্যাণ বিভাগে পদপথৰ ভিক্ষাৰীসকলক লৈ গৈ আশ্ৰয়ৰ লগতে খাদ্য প্ৰদান কৰিছিল যদিও কিছু সংখ্যক ৰৈ গৈছে এনেদৰে। বহু বেচৰকাৰী সংস্থায়ো সাহায্য দিছে যদিও ঢুকি পোৱা নাই সকলোকে। পরবর্তী সময়ত সরকার তথা বেসরকারী সংস্থাসমূহর পদক্ষেপে যাতে এনে ধরনের অসহায় লোকসকলক আরো অধিক সহায়ের বাবে আগবাড়ি আহে। দীপজ্যোতি শর্মা, রিপোর্ট, নর্থ ইস্ট নাও।